খড়গ্রামে যিনি বিধায়ক উপস্থিত ছিলেন আশিস মার্জি, তিনার উপস্থিতিতেও সিপিএম কংগ্রেস বিজেপিকে তিনি ওপেন ভোট দিলেন এবং তিনি উনি যারা আরও পাঁচজন যারা মেম্বার ছিলেন তারাও সকলে সিপিএম কংগ্রেস বিজেপিকে ভোট দিয়েছেন। তাই আমরা আমাদের থাই সমিতি দেখা পরে আমরা দেখলাম যেখানে ওরা যৌথভাবে সিপিএম কংগ্রেস একের অপরের কোনো থাই সমিতিতে তৃণমূলকে বিজেপি রেখে কোনো থাই সমিতিতে কংগ্রেসকে সিপিএমকে রেখে তারা সেইভাবে থাই সমিতি গঠন করছে। সে কারণে আমরা ওয়াকওভার দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে যারা বিজেপি সিপিএম কংগ্রেসকে নিয়ে যেভাবে তারা মিলিতভাবে আজকে এই ষড়যন্ত্রতে লিপ্ত হয়ে যে ভোট গঠন করছে এটা আমাদের কাছে খুবই লজ্জা এবং দুর্ভাগ্যজনক। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আদর্শ মেনে আমরা রাজনীতিটা করি, তাই আমাদের একটা মানসম্মান বোধ রয়েছে। সেই মানসম্মান থেকে আমরা যে পরিস্থিতি দেখলাম তারপরে ওখান থেকে ছেড়ে আমরা এখানে চলে এলাম। সেটা আমি জানি না, তারা কয়জন বেরিয়ে গেছে এবং পরবর্তী আমরা 18 জন ছিলাম, 18টি ভোট আমাদের পড়েছে আর বিরোধীরা 28 ভোট পেয়েছেন। তো নিশ্চয় আমরা থাকলাম, চলে এলাম। দলের ভাগটা আমি সঠিকভাবে বলবো না, কিন্তু যারা নির্বাচিত যারা জনপ্রতিনিধি এখানে আছেন তাদের মধ্যে থেকে যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা হয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আজকে স্থায়ী সমিতি করতে পারলাম না, আমি দুঃখিত।